আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আয়শা সর্দার ফ্রম আয়শাস ব্লগ। আয়শাস ব্লগ জানাচ্ছি আপনাদের সকলকে স্বাগতম। আজকে একটি অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমাদের বাসায় রান্না করা হয়েছে কাজির ভাত। কাজির ভাত কম বেশি সবাই চিনেন, আবার অনেকে আছে চেনেন না। তো যারা চেনেন না তাদের উদ্দেশ্যে আমি লাস্টে বলে দেবো কাজির ভাতটা কি। তো এর জন্য আমাদের ভর্তা লাগবে, ভর্তা ছাড়া কাজির ভাত একদম বেমানান, ভর্তা ছাড়া কাজির ভাত হয়ই না। তো এর জন্য আমরা হচ্ছে বাঁশপাতা শুটকি নিয়ে নিয়েছি। তো শুটকিটা এভাবে নর্মাল তেলে ভাজলে সে শুটকিটা গলে যায়, খুঁজেও পাওয়া যায় না। তার জন্য মিষ্টি কুমড়ার পাতার মধ্যে মুড়িয়ে নেওয়া হয়েছে ছিল। তারপরে নিয়ে নিয়েছিলাম চিংড়ি, মানে চিংড়ির শুটকি। তারপর নিয়েছিলাম কালো জিরে। তারপর ভর্তার জন্য যে জিনিসগুলো লাগবে সেগুলো আর কি, পেঁয়াজ রসুন মরিচ এগুলো সব ভেজে নিয়েছিলাম। তারপর নিয়েছি কি বলে এটাকে, সরিষা সরিষা। এরপর নিয়েছি আমরা লুইটকা শুটকি। এই শুটকি আমার কাছে মোটামুটি অনেক ভালো লাগে, মোটামুটি না ভালোই ভালো লাগে। তো এরপর নিয়ে নিয়েছিলাম বেগুন, বেগুনও ভেজে আমি সবকিছু রেডি করে দিয়েছি। এখন আমার দাদি শাশুড়ি, তিনি হচ্ছেন ভর্তাগুলো সব একে একে বেটে নিচ্ছিলেন। উনি দুই পদের ভর্তা বেটেছেন, 2 থেকে 3 পদের ভর্তা বেটেছেন, আর বাকিগুলো আমার শাশুড়িমা বেটেছেন। তো এই তো আমাদের ভর্তার ফাইনাল লুক, ভর্তা আমাদের রেডি হয়ে গেছে। ভর্তার নাম শুনলেই আমার জিভে পানি এসে পড়ে। আমি যে এখন ভিডিওটা এডিট করতেছি ভর্তা দেখেই আমার হচ্ছে মুখের মধ্যে পানি চলে আসছে ভর্তার নামটা নিয়ে বা ভর্তাটা দেখেই। তো যাই হোক, কাজির ভাতটা হলো যে একটি, এই খাবারটা হচ্ছে গ্রাম অঞ্চলে বেশি খায় বা ওরা বেশি চিনে, কিন্তু শহরে কে কেমন চিনে সেটা জানি না। যারা যারা চেনেন তারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কাজির ভাত চেনেন, আপনাদের আমার মতো কাজির ভাত অনেক ভালো লাগে। তো কাজির ভাতটা হচ্ছে দইয়ের যে হাঁড়ি থাকে কলসের মতো, সেটার মধ্যে কিছুদিনের জন্য, কিছুদিন না এক সপ্তাহ রাখলে নাকি ভাতটা হারাম হয়ে যায়। সেটা আমার শাশুড়িমা বলছেন 5 দিন রাখতে হবে। তো ওই পাত্রর মধ্যে পানি দিয়ে চালটাকে ভালো মতো ধুয়ে দেন, 2 থেকে 3 পিসের মতো রসুন, রসুনটাকে দিয়ে ভিজিয়ে রাখতে হবে 5 থেকে 6 দিন। এরপর হচ্ছে নর্মাল ভাতের মতো রান্না করে ভর্তা দিয়ে সেটাকে খেতে হবে। তো এই তো আমি খাবার খেতে চলে এসেছি। আমি একে একে সব ভর্তা দিয়ে হচ্ছে টেস্ট করতেছিলাম, তারপর দেখলাম যে সব ভর্তা একসাথে নিয়ে দেখি, দেন আমি সব ভর্তা একসাথে নিয়ে খেয়ে ফেললাম। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।